জয়নিতাই, আমি পূর্ণিমা। আসুন আমার নিরামিষ রান্না করে একাদশীর প্রসাদ হবে। আজকে একাদশীর কি প্রসাদ হচ্ছে? আজকে সবজি দিয়ে শ্যামা দিয়ে একাদশীর প্রসাদ হবে। এই দেখুন, আমি এখানে জল বসিয়েছিলাম গরম, আমার জলটা গরম হয়ে গেছে। আমি এই যে পেঁপে, কুমড়ো আর আলু একরকম করে ডুম ডুম করে বানিয়ে নিয়েছি। আমি এগুলো এখন জলে একটা একটা করে দিয়ে দেব গরম জলে। এই দিলাম, আর এখানে রয়েছে আমার শ্যামা, শ্যামা আর সন্দুক নুন, গোলমরিচের গুঁড়ো আর এই ঘি। এই দিয়ে আমার হয়ে যাবে আজকের শ্যামা প্রসাদ। এই যে সন্দুক নুন দিয়ে দিচ্ছি সিদ্ধর সময়, সন্দুক নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এবার এটা আদা আদি সিদ্ধ হবে, তারপর আমি শ্যামাটা দেব। তাই এটা সিদ্ধ হয়ে যাক, ঘুরে আসি। এই যে আমার আদা সিদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু কুমড়ো আদা আদি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই শ্যামাটা ধুয়ে রেখেছি, ভালো করে এটা দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটুক। জয়নিতাই, আমার এটা আমি এটা অফ করে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম, আর একটুখানি যখন একটু গোলমরিচ দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হবে তাই। এবার আমি এটা নামিয়ে ফেলবো। এই আমার শ্যামা প্রসাদ আজকে একাদশীর, এই আমি নামিয়ে ফেলছি। এই আজকের শ্যামা প্রসাদ আমি গোবিন্দর জন্য নিয়ে চলে যাচ্ছি।